ওয়ালকারের সামনে কিন্তু আছে রেড স্কোয়াডটা, রেড স্কোয়াডটা ওই যে ড্রোনে এনিমি দেখেও ফেলেছে। এখন দেখা যাক রেড স্কোয়াডের সাথে ওয়ালকারের ফাইট হয় কিনা, রেডের সাথে ওয়ালকারের ফাইট হয় কিনা আমরা এটাই দেখবো। রেড ভার্সেস ওয়ালকার, এই যে অলরেডি রেড স্কোয়াডের একটা প্লেয়ার নক, কেজি সালফা, কেজি সালফা নক, কেজি সালফা নক, দেখা যাক কিলে দিবে, কিলে দিবে নাকি কিনা। হ্যাঁ কিলে দিতেছে। আচ্ছা আমরা একটু ওয়ালকারের দিকে দেখি, ওয়ালকার 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 কিন্তু রাজিবে, রাজা তো নেগেটিভ। ও ভাই ওয়ালকারের আর একটা প্লেয়ার নক, ওয়ালকার হৃদয় নক, ওয়ালকার হৃদয় নক। আমরা রেড রেডের সাথে দেখুন, রেডের রেডে কিন্তু টাটা প্লেয়ার লেগেছে, ভাই রেডের একটা প্লেয়ার নক কিল অলরেডি, ডিটাও কনফার্ম করে নিচ্ছে, ডিটাও কনফার্ম করে ওয়ালকারের লাস্ট একটা প্লেয়ার ভাই। ওকে রেড স্কোয়াডটা কিন্তু ফুললি মিট করে দিল ওয়ালকার স্কোয়াডটাকে, সেই সাথে রেড আদি ভাই পাঁচ পাঁচটা কিল বের করে নিছে, দোষ ছিল ভাই, ওকে একটা ফাইট ছিল রেড স্কোয়াডের সাথে, কিন্তু ফাইট ফাইট আছে সাইলেন্ট ভার্সেস রেড, সাইলেন্ট ভার্সেস রেড, সাইলেন্ট রেডের সাথে হিট করেছে আমাকে, সাইলেন্ট থেকে দেখি সাইলেন্ট গ্রুপ রেড টাকা রেড টাকা ছিল, দেখা যাচ্ছে ডাবল বিক্রি নিয়ে রেড টাকা সে বিক্রি করবে ডাবল বিক্রি নিয়ে, দেখা যাচ্ছে ফাইটটা ম্যাচ আমরা রেডের দিকে দেখি, রেডের কিন্তু একটা প্লেয়ারকে রেড আদিকে তারা ইলিমিনেট করে দিচ্ছে, ডাবল ভিক্টরি, ডাবল ভিক্টরি খেলাটা দেখি, টাকা ছিল টাকা ছিল এবং সেই সাথে চার চারটা কিল বের করে নিছে। বাচ্চার একটা প্লেয়ার কিন্তু জোনে ঢুকার ট্রাই করতেছে, আমরা বাচ্চার বাকি দুটো প্লেয়ার দেখি তারাও বাচ্চার জোনে ঢুকবে, এখন জোনে ঢুকবে, আচ্ছা বাচ্চার সামনে ইগনোর, ইগনোরে লাস্ট একটা প্লেয়ার আছে, ডিএসএসের ড্যামেজ খেয়ে গেছে, কেজি শেফা কিন্তু কিলটা কনফার্ম করে নিছে, ইগনোরে লাস্ট প্লেয়ারটাকে মেরে কিলটাও নিয়ে নিছে, পাঁচ আটটা কিল বের করে নিছে কেজি সালফা, কেজি সালফা মাস্টার মাইন্ড, মাস্টার মাইন্ডের এই প্লেয়ারটাও কিন্তু ডিএসএসের ড্যামেজ দিতে পারে, ডিএসএস অনেক মারাত্মক একটা গান, একবার ড্যামেজ দিয়ে দিলে প্রায় পাঁচ সেকেন্ড না তিন সেকেন্ড পর্যন্ত যেন ড্যামেজ খেতেই থাকে। আচ্ছা ক্রেজি সালফা তো কিন্তু অনেক অনেক সুন্দর একটা ফাইট করতেছে, অনেক সুন্দর ফাইট করতেছে, অনেকগুলো কিলও বের করে নিচ্ছে, আমরা ক্রেজি সালফা থেকে দিয়েছি ছয়টা কিল বের করে নিচ্ছে, ছয় ছয়টা কিল বের করে নিচ্ছে ডিএসএস দিয়ে, বলতেই হবে ভাই ডিএসএস ওপি, ডিএসএস যদি ঠিকঠাকভাবে ইউজ করতে পারে ডিএসএস ওপি, ডিএসএস দিয়ে অনেক কিল করা যায়, হিল দিয়ে, হ্যাঁ হিল দিয়ে দিচ্ছে। আমরা একটু বাচ্চা দিকে দেখি, বাচ্চা কি রাজ দিবে, আচ্ছা কারা বুয়ে নেবে দেখা যাক, বাচ্চা রেড মাস্টার মাইন্ড সাইলেন্ট কারা বুয়ে নেবে, কারা বুয়ে নেবে, আপনার কি মনে হয় সাইলেন্ট লাস্ট একটা প্লেস লো একটা প্লেস, ও ভাই সাপ ওপি একটা হিট শট ভাই, বাচ্চা বাচ্চা কি ভাই কিন্তু আমার জোস একটা হিট ছিল, হিট শট দিয়ে কিন্তু কিন্তু কনফার্ম করে নিছে, এই ফাইটটা জোশ ছিল আর কেজি সালফা ভাই বলতেই হবে ভাই, একেবারে মারাত্মক খেলছে, এমবিপিও কিন্তু আমাদের এই ম্যাচের এমবিপিও কিন্তু ক্রেজি সালফা ভাই, সাত সাতটা কিল বের করে নিছে, বিএসএস ভার্সেস টু টু শটারের কম্বিনেশনটা এমনভাবে বানাইছে একদম পুরো মারাত্মক ছিল। তো এখন আমি বলে দিই কোন স্কোয়াডটা কয়টা কিল করে কত নাম্বার পজিশনে আছে, তো রেড স্কোয়াডটা দশটা কিল করে আছে টপ।